ফলোয়ান এড়াতে পারবে তো বাংলাদেশ প্রশ্নটি বাংলাদেশের ইনিংসের প্রায় শুরু থেকে উঠেছে ব্যাটসম্যানদের একের পর এক ভুল শট খেলায় শেষ পর্যন্ত ফলোয়ানের সীমানা পেরোতে পারেনি বাংলাদেশ যদিও ভারত ফলোয়ান করায়নি নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র একশো উনপঞ্চাশ রানে ভারতের প্রথম ইনিংস থেকে দুইশো সাতাশ রান পিছিয়ে বাংলাদেশ দল দ্বিতীয় দিন সকালে আজ ভারতকে তিনশো ছিয়াত্তর রানে অল আউট করে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ যশপ্রীত বুমরার করা ইনিংসের প্রথম ডেলিভারিটি ছিল লেগ সাইডে সেটি দেখে শুনে ছেড়ে দেন সাদমান ইসলাম দ্বিতীয় বলে নেন দুই রান পরের তিনটি বল ভালোভাবে সামলে নেন সাদমান মনে হচ্ছিল বাংলাদেশ ভালোই করতে যাচ্ছে শুরুটা কিন্তু বুমরার ষষ্ঠ ডেলিভারিটি আর সামলাতে পারেননি তিনি অপেস্টাম্পের উপরে লেনথে ডেলিভারি ছিল সাদমান অপেস্টাম্প কভার না করেই ছেড়ে দেন সেটি বল অপস্টাম থেকে আরেকটু ভেতরে ঢুকে মিডিল স্টাম্পের চূড়ায় লেগে তুলে নেয় বেলস এরপর অধিনায়ক নাজমুল হোসেন উইকেটে এসে চেষ্টা করেন জাকির হাসানকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলাতে কিন্তু সেটা বাংলাদেশ পারল কোথায় আকাশদ্বীপের পরপর দুই বলে জাকির ও মুমিনুল হককে হারিয়ে বরং আরও বিপদে পড়ে বাংলাদেশ নাজমুল মুশফিক রহিমকে নিয়ে এরপর চেষ্টা করে যেতে থাকেন কিন্তু চার রানের মধ্যে ফিরে যান তারাও নাজমুলকে মোহাম্মদ সিরাজ আর মুশফিককে তুলে নেন বুমরা চল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ পড়ে যায় ফলনের শঙ্কায় বাংলাদেশকে ফলোয়ান করানোর পথে ভারতের জন্য বাধা হয়ে দাঁড়ায় সাকিব ও লিটন জুটি কিন্তু ভারতের বোলারদের পাতা ফাঁদে পা দিয়ে এক প্রকার আত্মহত্যা করে বাংলাদেশের শেষ ভরসাও শেষ করে দেন লিটন ও সাকিবের দুজনেই সাকিব আল ও লিটন দাসের চুরানব্বই বলে একান্ন রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙে লিটনের আউটে ভারতের বাহাতি স্পিনার রবীন্দ্র যাদে যাকে প্রথমে সুইফ খেলার চেষ্টা করেছিলেন লিটন স্পিনের বিরুদ্ধে এমন শট মোটেও সহজ নয় এরপর একচল্লিশ বল খেলা লিটন জাদেজার বিপক্ষে পুরোপুরি সেটও ছিলেন না কিন্তু কিভাবে শটটি খেলতে গিয়েছিলেন সেটা তিনি ভালো করেই বলতে পারবেন তুলে খেলতে গিয়ে বল তুলে আকাশে লং লেগ থেকে দৌড়ে এসে নিয়েছেন বদলি ফিল্ডার ধ্রুব জুরেল একানব্বই রানে পড়ে যায় বাংলাদেশের ষষ্ঠ উইকেট লিটনের আউটের পর উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ বাস্তব বিবেচনায় বাংলাদেশের এড়াতে ভরসা করার মতো শেষ জুটি ছিল সাকিব মিরাজ কিন্তু লিটনের আত্মহত্যা থেকে কিছু শেখেননি সাকিব একই পথে হাঁটেন তিনি আউট হয়েছেন লিটনের চেয়েও বেশি আত্মঘাতী শট খেলে যাদের যাকে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ হয়ে ফিরেছেন সাকিব রিভার্স সুইপ করার পর বলটি তার বুটে লেগে যায় উইকেট কিপার ঋষভ পন্থের গ্লাভসে চুরানব্বই রানের পরে বাংলাদেশের সপ্তম উইকেট জাবল স্পিন অ্যাটাক শেষে বাংলাদেশের ভারতের অধিনায়ক আবার বোলিংয়ে ফেরান তার সবচেয়ে বড় অস্ত্র বুমরাকে ফিরেই তিনি তুলে নেন হাসান মাহমুদকে আট উইকেট একশো বারো রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার চারশোতম উইকেট এরপর তাস্কিনতে তুলে নিয়ে ইনিংসের নিজের উইকেট সংখ্যা নিয়ে যান চারে তাস্কিন যখন আউট হন বাংলাদেশের রান তখন নয় কোটি একশো ত্রিশ এড়াতে তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল সাঁত্রিশ রান যার মানে এই ইনিংসে শেষবারের মতো বাংলাদেশের সমর্থকদের ফল ওয়ান এড়ানোর প্রহর গোনা শুরু হয় শেষ পর্যন্ত সেই প্রহর গুণা শেষ হয় সিরাজের বলে নাহিদ রানা ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে ফিরলে এর আগের দিনে ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত আজ যোগ করতে পারে মাত্র সাঁত্রিশ রান আগের দিনের ছিয়াশি রান অল আউট হয়েছেন রবীন্দ্র জাদেজা অশ্বিন আউট হয়েছেন একশো তেরো রান করে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এটা টেস্ট ক্যারিয়ারে ইনিংসে তার দ্বিতীয় পাঁচ উইকেট তাজকিন নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট সংক্ষেপে স্ক্রিপ্ট জেনে নেই ভারতের প্রথম ইনিংস একানব্বই দশমিক দুই ওভারে তিনশো ছিয়াত্তর অশ্বিন করেছেন একশো তেরো রান যা ছিয়াশি ছাপ্পান্ন ছাপান্ন উনচল্লিশ আকাশ সতেরো বুমরা সাদ হাসান নিয়েছেন তিরাশি রানে পাঁচ উইকেট পঞ্চান্ন রানে তিন উইকেট নাহিদ এক উইকেট পেয়েছেন বিরাশি রান রান দিয়ে দিয়ে মিরাজ সাতাত্তর তুলে নিয়েছেন একটি উইকেট বাংলাদেশের প্রথম ইনিংসের এর খবরাখবরে বলছে সাতচল্লিশ দশমিক এক ওভারে একশো উনপঞ্চাশ রানে অল আউট এর মধ্যে সাকিব বত্রিশ মিরাজ সাতাশ লিটন বাইশ নাজমুল কুড়ি রানা এগারো তাস্কিন এগারো হাসান নয় জাকির তিন সাদমান দুই শূন্য করেছেন হক বুমরা পেয়েছেন পঞ্চাশ রান দিয়ে চার উইকেট যা যা দুই উইকেট পেয়েছেন উনিশ রানে আকাশ উনিশ রানে দুই উইকেট সিরাজ পেয়েছেন ত্রিশ রানে দুই উইকেট তবে এর মধ্যে মেহেদি হাসান মিরাজ ছিলেন অপরাজিত প্রথম ইনিংসে বাংলাদেশ পিছিয়ে রয়েছে দুইশো সাতাশ রান